সিনেমার শুরুতে আমাদের একটি রয়্যাল ক্যাপিটাল দেখানো হয়। এই ক্যাপিটালটির নাম হচ্ছে জেনটাং। আজ এই ক্যাপিটালের মধ্যে ফুল মুন ফেস্টিভ্যাল পালিত হচ্ছিল। সেখানেই আমরা সেই রাজ্যের কিংকে দেখতে পাই। তিনি অনেক চিন্তিত অবস্থায় এই ফেস্টিভ্যালটি দেখছিলেন, কারণ যখনই এই ফেস্টিভ্যালটি পালন করা হতো তখনই ডিমনেরা এই রাজ্যের মধ্যে আক্রমণ করে দিত এবং রাজ্যের লোকেদের নৃশংসভাবে হত্যা করে দিত। অন্যদিকে আমরা দেখি রাজার স্ত্রী আজ একটি বাচ্চার জন্ম দিতে চলেছেন, তাই রাজা অনেক বড় একটি ধর্ম সংকটে পড়ে গিয়েছেন। একদিকে তার সমস্ত রাজ্যবাসী, অন্যদিকে তার স্ত্রী, তিনি কাউকেই একা ছেড়ে দিতে পারেন না। তখনই তার কাছে খবর আসে বেড ডিমনেরা কিছু অন্য ডিমনদের সাথে মিলে ফেস্টিভ্যালের মধ্যে আক্রমণ করে দিয়েছে। তাই তিনি ডিসাইড করেন তিনি তার রাজ্যবাসীকে বাঁচাবেন। তিনি তার সাথে থাকা সৈনিকদের রাজমহলের মধ্যে পাঠিয়ে দেন তার স্ত্রী এর হেফাজত করার জন্য, এবং তিনি একাই সেই ডিমনদের সাথে যুদ্ধ করার জন্য চলে যান। তিনি গিয়েই সেই ডিমনদের মোকাবেলা করতে শুরু করেন। অন্যদিকে তার স্ত্রী একটি সন্তানের জন্ম দিয়ে দিয়েছিল, তাই সেখানে থাকা প্রধান গার্ড তার কাছে এই খবরটি পাঠানোর জন্য তার কিছু গার্ডকে বলছিল। তখনই সেখানে একটি ফিমেল ডিমন সিজি আক্রমণ করে দেয় এবং সেখানে থাকা সমস্ত গার্ডদের হত্যা করে দেয়। সে চায় না কিং লিজিং এর কাছে এই খবরটি পৌঁছাক। কিং লিজিং যুদ্ধে ব্যস্ত থাকা অবস্থায় সে চায় তার সন্তানকে হত্যা করে দিয়ে এখান থেকে পালিয়ে যেতে, তাই সে এখানে থাকা সমস্ত গার্ডদের হত্যা করতে শুরু করে। অন্যদিকে কিং লিজিং যে ডিমনগুলোর সাথে যুদ্ধ করছিল সে অনেকক্ষণ যুদ্ধ করার পর ফাইনালি সেই ডিমনদের হারিয়ে দেয়। সেই ডিমনগুলোকে হারিয়ে দেওয়ার পর তার অনুভব হয় তার মহলের মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, তাই সে তার লাইটনিং পাওয়ার ব্যবহার করে তখনই মহলের মধ্যে চলে আসে। তখন আমরা সিজিকে দেখতে পাই, সে গার্ডদের মেরে মেরে মহলের ভিতরে যেতে শুরু করেছে। সে সেই বাচ্চাটিকে মারতে চায় যার জন্ম কিছুক্ষণ পূর্বে হয়েছে। সে মহারানীর রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। তখনই এই মহলের এডভাইজার সেখানে চলে আসেন তার কিছু সৈনিকদের নিয়ে এবং তিনি সিজিকে থামানোর চেষ্টা করতে শুরু করেন, কিন্তু সিজি তাদেরও পরাস্ত করে দেয় এবং সে যখনই মহারানীর রুমের মধ্যে গিয়ে পৌঁছে এবং সেই বাচ্চাটিকে মারতেই যাবে তখনই তাই নামে একজন প্রিস্ট সেখানে চলে আসেন এবং তিনি সিজি এর হামলাকে থামিয়ে দেন এবং তার উপর কাউন্টার অ্যাটাক করতে শুরু করেন। তাই সেখানে সিজি হেল্পলেস হয়ে পড়ে এবং সেখান থেকে পালানো ছাড়া তার কাছে কোনো রাস্তাই ছিল না, তাই সেখান থেকে পালিয়ে যায়। তখনই কিং লিজিং সেখানে গিয়ে পৌঁছান। তিনি যখন তার বাচ্চা এবং স্ত্রীকে সুস্থ দেখেন তিনি তার স্ত্রী এর কাছে ক্ষমা চান, তাকে বলেন, তোমাদের বিপদের সময় আমি তোমাদের পাশে থাকতে পারি নাই। তখন তার স্ত্রী বলেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন তাই এতে আপনার কোনো দোষ নেই। তখন তার স্ত্রী তাকে বলতে শুরু করে এখানে কি কি হয়েছে। এটা শুনে তিনি তখনই তাই এর শুকরিয়া আদায় করেন এবং তাকে বলেন, আপনার জন্য আমার স্ত্রী এবং সন্তান সুস্থ আছে, তাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তখন তাই কিং লিজিংকে থামিয়ে দেন এবং তাকে বলেন, আমি এখানে আমার দায়িত্ব পালন করতে এসেছি। তখন তিনি কিং লিজিংকে সবকিছু এক্সপ্লেন করেন যে আকাশের দেবতাদের রাজা পৃথিবীর এই অবস্থা দেখে অনেক চিন্তিত হয়ে পড়েছেন। মানুষেরা অনেক চেষ্টা করার পরও ডিমনদের থামাতে পারছে না, তাই তিনি একজন দেবতাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই সব সমস্যার সমাধান করার জন্য। তিনি যেই দেবতাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সেই দেবতারই অবতার হচ্ছে তোমার এই ছেলেটি। ডিমনেরা কোনো না কোনোভাবে এই খবরটি জেনে গিয়েছিল, তাই তারা এতটা পাগল হয়ে গিয়েছিল এই বাচ্চাটিকে মারার জন্য, তাই তারা এখানে হামলা করেছিল। তখন তিনি তাদের বলেন, এই বাচ্চাটি তার 18 বছর হওয়ার পর আকাশের দেবতার কাছ থেকে তার সমস্ত পাওয়ার পাবে, তাই যখন তার 18 বছর পূর্বে তখন আমি জিং ওয়াং মাউন্টেনের মধ্যে থাকব, তুমি তাকে সেখানের মধ্যে পাঠিয়ে দিও। আমি তাকে ট্রেন করে ওয়ারিয়র বানিয়ে দেব। সে যদি ওয়ারিয়র হয়ে যায় এবং তার সমস্ত শক্তি পাওয়ার পর তার ডিমনদের সাথে যুদ্ধ করাটা অনেক সহজ হয়ে যাবে। তিনি তখন লিজিংকে বলেন এই বাচ্চাটির নাম নেজা রাখার জন্য এবং তিনি নেজাকে একটি গোল্ড ব্রেসলেট এবং একটি লাল রুমাল দেন। এই দুইটি জিনিস তার 18 বছর পুরার আগ পর্যন্ত তাকে রক্ষা করবে। এরপর আমাদের 18 বছর পরের একটি স্টোরের দৃশ্য দেখানো হয়। সেখানে অনেকগুলো লোক বসেছিল। সেখান থেকে একটি লোক দাঁড়িয়ে নেজা সম্পর্কে বলতে শুরু করে। সেখান থেকেই আমরা জানতে পারি নেজা একজন হান্টার হয়ে গিয়েছে এবং সে হান্টিং করে করে তাদের রাজ্যের মধ্যে অনেক পপুলার হয়ে গিয়েছে। তাই এরা এখানে বসে প্ল্যান করতে শুরু করেছে নেজাকে তাদের রাস্তা থেকে কিভাবে সরিয়ে দিতে পারে, কারণ এরাও হান্টিং করে। নেজা এর জন্য তাদের হান্টিং এর বিজনেস অনেক নিচে চলে গিয়েছে, তাই তারা এখানে বসে প্ল্যান করছিল তাদের রাস্তা থেকে নেজাকে কিভাবে সরিয়ে দিতে পারে। তখন সেখানে থাকা একজন হান্টার যার নাম ছিল নিক, সে সবাইকে বলতে শুরু করে নেজা সামান্য মেহনত করে ছোট ছোট ট্রিক ব্যবহার করে সাধারণ ডিমনদের মেরে পপুলার হয়ে গিয়েছে। আসলে সে কিছুই করতে পারবে না,
বড় ডিমনদের সামনে। তখন সে একটি কাগজের মধ্যে একটি ডিমন এর পেন্টিং তৈরি করে এবং সে সবাইকে দেখিয়ে বলে, এই হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে থাকা সবচেয়ে ভয়ঙ্কর ডিমন। তখন সে সবাইকে বলে যে এই ডিমনটিকে হান্ট করতে পারবে সে এই রাজ্যের মধ্যে থাকা সবচেয়ে বড় ডিমন হান্টার হয়ে যাবে। সাথে আরো বলে, যদি কেউ এই ডিমনটিকে হান্ট করে এই ডিমনটির বোন দিয়ে স্যুপ তৈরি করে খেয়ে ফেলে তাহলে সে বেশি দিন বেঁচে থাকতে পারবে। তখন সে সবাইকে বলে, এই ডিমনটিকে মারা এত সহজ নয়, কারণ আমাদের রাজ্যের রাজা লিজিং এই ডিমনটির সাথে মিলে রয়েছে। এই ডিমনটি জিয়া রিভারের মধ্যে থাকে, তাই আমাদের রাজ্যের রাজা লিজিং জিয়া রিভারের মধ্যে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। তখন আমরা দেখতে পাই নেজাও সেখানে বসেছিল, কিন্তু সে তার পিতার উপর এইরকম আরোপ লাগাতে দেখে সে আর শান্ত বসে থাকতে পারে না এবং সে দাঁড়িয়ে সেই ডিমন হান্টারদের বিরোধিতা করতে শুরু করে। তাই সেখানে তার এবং ডিমন হান্টারদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু ডিমন হান্টারেরা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই তারা তাকে কাবু করে নেয়। এরপর তারা নেজাকে নিয়ে রাজমহলের মধ্যে চলে আসে এবং সেখানে আসার পর তারা নেজা এর উপর আরোপ লাগায় সে একজন ফিমেল ডিমন হান্টারের সাথে মিসবিহেভ করেছে। এটা শুনে লিজিং তার ছেলেকে মারার অ্যাক্টিং করতে শুরু করে। এইভাবে কিছুক্ষণ অ্যাক্টিং করার পর সে সমস্ত ডিমন হান্টারের কাছে মাফ চায় এবং তাদের সেখান থেকে চলে যেতে বলে। এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে লিজিং একটি টেম্পলের মধ্যে ছিলেন। তিনি তার ছেলের সেফটি নিয়ে অনেক চিন্তিত ছিলেন, কারণ লিজিংকে কিছুদিনের মধ্যেই তার ছেলে নেজাকে জিং ওয়াং কেব এর দিকে পাঠিয়ে দিতে হবে। তখনই সেখানে নেজা চলে আসে এবং সে তার পিতা লিজিংকে ড্রাগন ডিমন সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। লিজিং কিছু বলার পূর্বে সে লিজিংকে বলে, সে যদি আপনার লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করে তাহলে আমি এই ড্রাগন ডিমনকে ছাড়বো না, আমি তাকে হত্যা করে দেব। এটা শুনে লিজিং অনেক রেগে যায় এবং সে নেজাকে বলে তাড়াতাড়ি করে জিং ওয়াং মাউন্টেন এর দিকে বেরিয়ে যাওয়ার জন্য। সে তাকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তাই এর সাথে ট্রেনিং শুরু করে দাও। অন্যদিকে আমাদের ড্রাগন ডিমনকে দেখানো হয়, সে জিয়া রিভারের মধ্যে থাকা একটি কেবের মধ্যে বসবাস করে। সেখানে শিজিও উপস্থিত ছিল 18 বছর পূর্বে, তাই এর সাথে যুদ্ধ করার সময় তার অনেক ইঞ্জুরি হয়ে গিয়েছিল, তাই সে নিজেকে একটি মূর্তির মধ্যে বন্ধ করে সেখানেই দাঁড়িয়ে থাকে, কারণ সে খুব তাড়াতাড়ি করে সেই ইঞ্জুরিগুলো থেকে রিকভার হতে চায়। তখন আমাদের 18 বছর পূর্বের সেই দৃশ্যটি দেখানো হয়, যেখানে শিজি তাই এর সাথে যুদ্ধ করার পর ইঞ্জোর হয়ে এখানে এসেছিল। সে ড্রাগন ডিমনকে বলে উইন্ড এবং রেইনকে সিটির মধ্যে রেখে দেওয়ার জন্য, কেননা 300 বছর পূর্ব থেকেই ড্রাগন ডিমন উইন্ড এবং রেইন এর গার্ডিয়ান ছিল, তাই সে শিজিকে কথা দিয়ে সে উইন্ড এবং রেইনকে সিটির মধ্যে রাখবে। তখনই শিজি মূর্তি হয়ে সেখানে তার ইঞ্জুরি রিকভার করতে শুরু করে এবং ড্রাগন ডিমন সেই কেব এর পাশে আসা মহিলাদের মারতে শুরু করে এবং সে সেই মহিলাগুলোর এনার্জি শিজি এর ভিতর ঢালতে শুরু করে, যাতে শিজি খুব তাড়াতাড়ি করে রিকভার হয়ে যেতে পারে। এরপর আমাদের রাজমহলের দৃশ্য দেখানো হয়, যেখানে লিজিং এখনো নেজাকে রাজি করানোর চেষ্টা করছিল জিং ওয়াং কেবে যাওয়ার জন্য, কিন্তু নেজা কোনোভাবেই জিং ওয়াং কেবে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। সে তার পিতাকে বলতে শুরু করে, আমি যুদ্ধে অনেক পারদর্শী। তখন সে তার পিতাকে বলতে শুরু করে, কিছুদিন পূর্বে আমি অনেকগুলো লোকের সাথে একসাথে যুদ্ধ করেছিলাম, আমি অনেক সহজেই সেই লোকেদের হারিয়ে দিয়েছি, তাই আমার ট্রেনিং এর কোনো প্রয়োজন নেই। তখন লিজিং তাকে বলে, এই ট্রেনিং করা তোমার বাইকে রয়েছে, তাই তোমাকে সেখানে যেতেই হবে। নেজা তো সেখানে যেতে চায় না, কিন্তু তার পিতার এত বার বলার কারণে সে সেখানে যেতে রাজি হয়ে যায়, কারণ সে তার পিতাকে অনেক ভালোবাসে। সে রাজ্য থেকে যাওয়ার পূর্বে তার মায়ের সাথে দেখা করে এবং সেখানে যাওয়ার সম্পর্কে বলে। এটা শুনে তার মা অনেক খুশি হয়ে যান, কারণ তিনি তো জানতেন নেজা সেখানে ট্রেনিং করার পর তার সমস্ত পাওয়ারও পেয়ে যাবে এবং সে অনেক যুদ্ধে পারদর্শী হয়ে যাবে, তাই ডিমনদের সাথে যুদ্ধ করা তার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং সে খুব সহজে এই দুনিয়াকে ডিমনদের হাত থেকে রক্ষা করতে পারবে। এরপর সে তার রাজ্যের একজন সৈনিকের সাথে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু যখন সে তার বডিগার্ডের সাথে তাদের রাজ্যের বর্ডারে পৌঁছায়, সেখানে যাওয়ার পর সে তার বডিগার্ডকে রাজ্যের মধ্যে পাঠিয়ে দেয়। এটা বলে সে এখান থেকে একাই জিং ওয়াং কেবে চলে যাবে, কিন্তু আসলে তার জিং ওয়াং কেবে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না। সে তার বডিগার্ডকে সেখান থেকে পাঠিয়ে দেওয়ার পর সে জিয়া রিভারের পাশে চলে আসে। সে তার পিতার সমস্ত অর্ডার ভঙ্গ করে সেখানে চলে আসে, কেননা তার পিতা সমস্ত রাজ্যের লোকেদের অর্ডার দিয়েছেন সেখানে না যাওয়ার জন্য। সে ভাবত সে খুব সহজেই ড্রাগন ডিমনকে মেরে ফেলতে পারবে, তাই সে তার পিতার অর্ডার ভঙ্গ করে সেখানে ড্রাগন ডিমনকে মারার জন্য চলে এসেছে। যখন সে জিয়া রিভার থেকে কিছুটা দূরে
দাঁড়িয়ে জিয়া রিভারের উপর নজর রাখছিল, তখন সে সেখানে কিছু লোকেদের দেখতে পায়। সেখানে তারা খেলা করছিল, কিন্তু তখনই সেখানে ড্রাগন ডিমন চলে আসে এবং সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। সেখানে থাকা একটি মেয়ে কোনো না কোনো ভাবে বেঁচে গিয়েছিল। যখনই ড্রাগন ডিমন তাকেও মারতে যাবে, তখনই সেখানে সেই মেয়েটির সামনে নেজা এসে দাঁড়িয়ে যায় এবং সে ড্রাগন ডিমন এর মোকাবেলা করতে শুরু করে। তার 18 বছর পূর্ণ হয়ে গিয়েছিল, তাই আস্তে আস্তে তার বডিতে তার ম্যাজিক্যাল পাওয়ার আসতে শুরু করে দিয়েছিল এবং সে তার কাছে থাকা গোল্ডেন রিং এবং সেই লাল রুমালটি ব্যবহার করে খুব সহজেই ড্রাগন ডিমন এর মোকাবেলা করতে শুরু করে। সে ড্রাগন ডিমনের উপর অনেক অ্যাটাক করতে শুরু করে। সে অনেকগুলো অ্যাটাক করে ফেলার পর ড্রাগন ডিমন অনেকটা আহত হয়ে পড়ে এবং সেখানেই ড্রাগন ডিমন এর মৃত্যু হয়ে যায়। নেজা এর এই সব কর্মকাণ্ড সম্পর্কে লিজিং ও জেনে গিয়েছিল, তাই সে তার রাজ্যের সৈনিকদের পাঠিয়ে নেজাকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য বলে। সৈনিকেরা এসে নেজাকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। লিজিং অনেক বেশি রেগে ছিল, কারণ নেজা তাদের মিথ্যা বলে জিং ওয়াং কেবে যাওয়ার কথা বলে সেখানে গিয়েছিল। তাই প্রথমেই সে নেজাকে একটি তাপ্পড় মারে এবং তার অর্ডার ভঙ্গ করে দেওয়ার জন্য নেজাকে মাটিতে ফেলে মারধর করতে শুরু করে। তখন লিজিং নেজাকে বলতে শুরু করে ড্রাগন ডিমন এর সম্পর্ক ইস্ট ক্লানের সাথে এবং 300 বছর পূর্বে ইস্ট ক্লান এর লোকেদের দায়িত্ব দেওয়া হয়েছে উইন্ড এবং রেইনকে কন্ট্রোল করার জন্য, তাই আমরা চাইলেও তাদের কিছু করতে পারবো না এবং জিয়া রিভারের মধ্যে যা কিছু হয় এই সব কিছু হওয়া জরুরি, সেটাতে আমরা বাধা সৃষ্টি করতে পারি না। এরপর সে তার রয়্যাল সৈনিকদের বলে নেজাকে বন্দি করে ফেলার জন্য। এরপর আমাদের ড্রাগন ডিমনকে দেখানো হয়, সে এখনো মরেনি, সে অনেক বেশি আহত হয়ে গিয়েছিল, তাই সে তার মৃত্যুর পূর্বে তার সমস্ত পাওয়ার সিজি এর বডিতে ট্রান্সফার করে দেয়। তার সমস্ত পাওয়ার সিজি এর বডিতে ট্রান্সফার করে দেওয়ার ফলে সেখানেই তার মৃত্যু হয়ে যায়, কিন্তু তার সমস্ত পাওয়ার পেয়ে যাওয়ার ফলে সিজি সম্পূর্ণভাবে রিকভার হয়ে যায় এবং 18 বছর পর সে সেই মূর্তি থেকে মুক্ত হয়ে যায়। সিজি তখন অনেক বেশি রেগে ছিল, কারণ নেজা এর জন্য তার বিএফ এর মৃত্যু হয়ে গিয়েছে, তাই সে রেগে গিয়ে তাই এর রূপ নেয় এবং রাজমহলের মধ্যে পৌঁছে যায়। সেখানে গিয়ে তার নতুন পাওয়ার দিয়ে লিজিংকে ভয় দেখাতে শুরু করে এবং সে লিজিংকে বলতে শুরু করে নেজা ড্রাগন ডিমনকে মেরে হেভেন এর রুল ভঙ্গ করেছে। ড্রাগন ডিমন উইন্ড এবং রেইনকে কন্ট্রোল করত, তার মৃত্যু হয়ে যাওয়ার ফলে উইন্ড এবং রেইন কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। তখন সে লিজিংকে অর্ডার করে নেজাকে হত্যা করে দেওয়ার জন্য। এটা শুনে লিজিং তখনই একটি তলোয়ার তুলে নেজা এর গলায় রেখে দেয় এবং সে নেজাকে বলে তাই এর কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু নেজা তাই এর কাছে ক্ষমা চাইতে রাজি হয় না। এটা শুনে লিজিং অনেক রেগে যায় এবং নেজাকে মারার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই নেজাকে মারতে পারে না এবং তার হাতে থাকা তলোয়ারটি মাটিতে পড়ে যায়। নেজা তার পিতাকে অনেক ভালোবাসত, তাই সে সেই তলোয়ারটি তুলে নিজের গলায় লাগিয়েই সেখানেই নিজেকে হত্যা করে দেয়। এটা দেখে লিজিং এর অনেক বড় একটি শক লাগে এবং সেখানেই বসে পড়ে। তখনই তাই তার আসল রূপে চলে আসে। তখন সে দেখতে পায় এটা তাই নয়, সিজি। এটা দেখে সে অনেক বেশি রেগে যায় এবং সে সিজি এর উপর হামলা করতে চলে যায়, কিন্তু নেজা এর মৃত্যুর ফলে লিজিং অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই সে সিজি এর সাথে যুদ্ধে পেরে ওঠে না এবং সিজি খুব সহজেই তাকে যুদ্ধে হারিয়ে দেয় এবং তাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। কিন্তু সিজি লিজিংকে সেখানে হত্যা করে না এবং সে লিজিংকে বন্দি করে দেয়। সে লিজিংকে মেহসুস করাতে চাইছিল যে কিভাবে আপনজনের মৃত্যুর ফলে কষ্ট হয়, কারণ সে অনেক বেশি কষ্ট পেয়েছিল ড্রাগন ডিমন এর মৃত্যু হওয়াতে। লিজিংকে বন্দি করে দেওয়ার ফলে রাজ্যের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, চারিদিকে হানাহানি মারামারি লড়াই শুরু হয়ে গিয়েছিল। এখন রাজ্যের সবাই বুঝতে পারছিল লিজিং তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং লিজিং কত ভালো একজন রাজা ছিল। সে সব সময় রাজ্যের সবাইকে নিজের সন্তানের মতো দেখাশোনা করত। অন্যদিকে নতুন রয়্যাল সোলজারেরা লিজিংকে একটি জেল হাজতের মধ্যে বন্দি করে রেখে তার উপর টর্চার করছিল এবং তারা রাজ্যের উপর হামলা জারি রেখেছিল। রাজ্যের পুরনো রয়্যাল সোলজারদের এক এক করে ধরে সেখানেই মেরে দিচ্ছিল। এটা দেখে লিজিং অনেক বেশি ভয় পেয়ে যায় এবং কিছু রয়্যাল সোলজারের সাথে মিলে সেখান থেকে পালিয়ে আসে এবং সে যত তাড়াতাড়ি সম্ভব তার বেঁচে থাকা রয়্যাল সোলজারদের একত্র করতে শুরু করে, যাতে সে তার রাজ্যের রাজত্ব ফিরে পেতে পারে এবং সে তার রাজ্যের লোকেদের এই সমস্যা থেকে মুক্ত করতে পারে। এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। সিজি প্ল্যান তৈরি করছিল, কারণ লিজিং তার সৈনিকদের নিয়ে রাজমহলকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। সে প্ল্যান করছিল কিভাবে সে লিজিং এর সৈনিকদের হারাবে, কেননা লিজিং এর সৈনিকরা এবং লিজিং তার রাজ্য
রাজ্য সম্পর্কে সবকিছু জানতো, তাই সে খুব সহজেই ডিমনদের মেরে মেরে রাজ্যের দিকে এগিয়ে আসছিল। সে ডিমনদের খুব সহজেই মেরে ফেলছিল। সে যখন রাজ্যের শেষ কিনারায় পৌঁছে যায়, তখন সে পিছনে ফিরে দেখে ডিমনেরা তার অনেকগুলো সৈনিকদের এখন পর্যন্ত মেরে দিয়েছে এবং সেই সৈনিকগুলোর লাশ এদিকে ওদিকে ছড়িয়ে ফেলে দিয়েছে। এটা দেখে লিজিং সম্পূর্ণভাবে ব্যঙ্গে পড়ে। এরপর আমাদের তাইকে দেখানো হয়, সে স্টার প্লেসের মধ্যে ছিল। সে জানতে পেরে গিয়েছিল সিজি এর প্ল্যান, এর ফলে নেজা নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে, তাই সে নেজাকে আবার জীবিত করে দেয়। এইবার জীবিত হওয়ার পর নেজা আরো শক্তিশালী হয়ে গিয়েছিল। সে তার রাজ্যের মধ্যে চলে আসে। সেখানে আসার পর সে দেখতে পায় লিজিংকে একটি ডিমন মারতেই যাচ্ছিল। তখনই সে সেই ডিমনকে তার লাইটনিং পাওয়ার ব্যবহার করে মুহূর্তের মধ্যেই মেরে দেয়। লিজিং তার ছেলেকে জীবিত দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখন নেজা তার কাছে আসে এবং রাজ সৈনিকদের বলে তার পিতাকে রাজমহলে নিয়ে যাওয়ার জন্য। তখনই সেখানে সিজি চলে আসে। নেজা সিজি এর সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যায় এবং এই দুইজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। নেজা এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল, তাই সিজি এর তার সামনে কোনো ওকা ছিল না, তাই সে খুব সহজেই সিজিকে সেখানে হত্যা করে দেয়। নেজা সিজি এর উপর এতটা পাওয়ারফুল প্রহার করেছিল, সেখানেই সিজি এর বডি ডিস্ট্রয় হয়ে যায়। লিজিং তার সেলের কাছে ক্ষমা চায় এবং বলে, এই সব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্য তোমাকে অনেক বেশি সাফার করতে হয়েছে, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন নেজা তাকে বলে, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনি যা করেছেন আপনার রাজ্যের লোকেদের ভালোর জন্য করেছেন, এই সব কিছু করেছে ডিমনেরা এবং আমি ডিমনদের ছাড়বো না। তখন তাদের রাজ্যের অবস্থা অনেক বেশি ভালো হয়ে যায় এবং এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। নেজা তার রাজ্য থেকে বেরিয়ে পড়ে অন্য রাজ্যে রাজ্যে গিয়ে ডিমনদের হত্যা করে দেবে এবং সে এই পৃথিবীকে ডিমনদের হাত থেকে মুক্ত করে দেওয়ার প্রতিজ্ঞার সাথে সাথে এই সিনেমাটি এখানেই সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই সিনেমার এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না, কেননা সপ্তাহে আমরা 2 থেকে 3টি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সিনেমা এক্সপ্লেন করার চেষ্টা করি। বেল আইকনটি যদি আপনি বাজিয়ে রাখেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই, তাই অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এখানেই আমাদের আজকের এই সিনেমার এক্সপ্লেনেশন ভিডিওটি সমাপ্ত করা যাক। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড।